বাহেরা পাদ্রি টাকায় প্রতিদিন একদিন তো আসবেই রাস্তায়। আর আবু তালিবও বললেন যে মোহাম্মদ তোমাকে নিয়ে বাণিজ্যে যাব, বিবি খাদিজার মাল সামানা ব্যবসা বাণিজ্যের জন্য এই আমদানি রপ্তানি করবে, কিছু নিয়ে আসবে আবার কিছু দিয়ে আসবে। তিনি তো ধনাঢ্য ছিলেন তখন, তার তিনি স্বামী হারা বিবি খাদিজা, কিন্তু অনেক টাকা পয়সা তার। চললেন, নবীকে নিলেন কেন? মাল সামানা একটু পাহারা দেওয়ার জন্য, যে দয়াল নবী পাহারা দিবে, মোহাম্মদ তুমি ছোট মানুষ, ইয়াং মানুষ, যেরকম 17-18 বছর হলে যা হয় আর কি, তুমি একটু পাহারা টাহারা দিও। নৌকা ঠিক আছে, গেছে দয়াল নবী সহ আরো কতজন ওই পাহাড়ের কাছে দিয়ে যায় রে, যখন তৃষ্ণা লেগেছে পানি খাওয়ার প্রয়োজন, পানি গেছে শেষ হইয়া, দেখে আশেপাশে কোনো ঘর বাড়ি আছে কিনা, তারা তাকাইয়া আশেপাশে কোনো ঘর বাড়ি আছে কিনা, কোত্থেকে একটু পানি খাওয়া যায়, যে দেখে ওই পাহাড়ের উপর একটা ছোট্ট খেজুর পাতার ঘর দেখা যায়। আবু তালিব বলতেছে, এ মোহাম্মদ তুমি এক কাজ করো, তুমি এখানে মাল সামালাগুলো একটু পাহারা দাও, আর আমরা দেখি কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। নবী কয়ে আচ্ছা ঠিক আছে, চাচায় বলছে, নবী রাজি হয়েছে, নবী দাঁড়া রয়েছে। প্রখর রৌদ্র, অনেক রৌদ্র, এই রৌদ্রের মধ্যে তো নবী দাঁড়ানো, একখণ্ড মেঘ আসছে, মেঘটা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ তো স্বভাব উড়ে চলে যায় কিন্তু ওটা দাঁড়িয়ে আছে, আর বহেরা পাদ্রি এভাবে তাকায়, আসলো নাকি? যে কাফেলা দেখা যায়, আর কাফেলা লোকজন আস্তে আস্তে চলে গেছে। বহেরা পাদ্রির কাছে গিয়ে বলে যে আমরা একটু জল পানের জন্য আমরা সিরিয়াতে যাব, শ্যাম শহরে যাব, একটু ব্যবস্থা যদি কিছু থাকে। বলে আপনারা কোত্থেকে আসছেন? আমরা আসছি মক্কা থেকে। বহেরা পাদ্রি শুনেই মনটা তার কেমন হয়ে গেল, আবু তালিবকে ডাক দিয়ে তখন বলিতে লাগিল, মক্কা থেকে আসছেন? আচ্ছা 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 ঠিক আছে, তো আপনাদের সাথে আর কেউ নাই? খুঁজতেছে, মিলতেছে না চেহারা, ওই লোকটা ওই লোকটা আসছে কিনা, এত লোকের ভিড়ে ওই লোকটা কই? মানে নবীকে খুঁজতেছে, দেখে না নবী নাই, আবার ঘরের দুয়ারের সামনে গিয়ে আবার উপর দিয়ে তাকায়, তাকিয়ে দেখে এক খণ্ড মেঘ আছে রে স্থির। বহিরা পাদ্রি মনে মনে তখন ভাবিল, করি আফ্রিকির মেঘের খণ্ড কেন উড়ে না, এক জায়গাতে আছে। তখন জিজ্ঞেস করে ডাক দিয়ে আবু তালিবেরও কাছে, এই শোনেন, আপনাকে তো পানি খাবার দাবার দিব, অসুবিধা নাই, কিন্তু বলেন তো আপনাদের সাথে আর কোনো লোক আছে কিনা? কহ, আমার এক ভাতিজা আছে, ওরে ওই মাল সামানা পাহাড়ের পাহারা দেওয়ার জন্য দাঁড় করে রাখি আসছি। কয়, হ্যাঁ রে, না আনলে তো খাওয়া নি দিব না, ওনারা নিয়ে আসে নাকি? দেখি দয়াল নবীরে নিয়ে আসছে, দয়াল নবী আসছে, একটা কম্বল আবৃত নূরের চাদর, একটা তার পবিত্র বদনে, ওরা একটু পাশ কাটাইছে, আর দয়াল নবীর এক পাশে বলছে আপনার একটু দাঁড়ান, দয়াল নবীর এক সাইডে নিয়ে গেছে, নিয়া নবীর দিকে তাকিয়ে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে। নবী বুঝতে পারছে যে উনি কি চায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহেরা পাদ্রি বাবার চোখের ভাষা আছে একটা, যে আমার দাদা ভাই বললো না, ভাষা আছে কিছু, আমি যদি এরকম দেখাই তো বুঝল যায় যে মার দিম, আমি যদি এরকম করি তাহলে কইতে লাগবো না আসো, এটার কম লাগবো না, মানে এটা ইশারা, আয় আসে, এটা বুঝেই যাবে, চোখ গরম করলে বুঝে যাব যে ওর উপর রাগ হয়েছি, চোখে পানি আসলে মনে হইব মনটা নরম হয়ে গেছে। বহেরা পাদ্রির চোখে জল পানি, আর নবীর দিকে চেয়ে আছে, নবী বুঝছে, বুঝে আসতে করে চাদরটা সরায় দিছে, বহিরা পাদ্রি দেখে নিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরে নবু। বহেরা পাদ্রি আবু তালিবকে ডাক দিয়ে জল পান খাওয়াইয়া বলে তাদের ধারে, আপনারা আর যাবেন না ব্যবসা করতে ওই সিরিয়া শ্যাম শহরে, যায়েন না আপনারা, আবু জেহেল লোক পাঠিয়ে দিয়েছে,
আপনাদেরকে পথে মেরে ফেলবে। কেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। দেখেন তো কত বছর বয়স তখন, ষোলো সতেরো বছর বয়স এই সময়। তাহলে এই যে চল্লিশ বছর, চল্লিশ বছর করে যে খাইল আমাগু, তবে চল্লিশ বছর একটা বুঝার সময় হয়। প্রত্যেকটি মানুষের একটা জ্ঞানের রাস্তা থাকে, মানুষের একটা ইম্পর্টেন্ট সময় জীবনের, প্রত্যেকটি মানুষের সেই সময়টা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ, পনেরো বৎসর সময়। আপনার জীবনে যদি কিছু করতে পারেন তাহলে অনেক কিছু পাওয়া। পঁচিশ থেকে চল্লিশ, মাঝখানে সময় হলো পনেরো বৎসর। এই পনেরো বৎসরে যদি কিছু না করতে পারেন আপনার জন্য সমস্যা, খুব ইম্পর্টেন্ট সময়। কারণ এই সময়টা যৌবনের জৈবিক চাহিদা বেশি থাকে, আর ওই সময়টাই আল্লাহ রাসূলের পথে যদি কেউ কোনো ব্যক্তি লাগাইতে পারে তাহলে সেই সময়টা পার হয়ে গেলেই সে আল্লাহর পথে চলে যাবে, নিঃসন্দেহে তিনি একজন জ্ঞানী লোক, আল্লাহর অলিয়া উলিয়া হয়ে যাবে। ওইরাপাদি রাস্তা দেখায় দিলেন, আপনারা এই দিক দিয়ে চলে যান, উল্টো পথ দিয়ে। ওনারা ব্যবসা বাণিজ্য করতে শ্যাম সিরিয়া না গিয়ে তিনারা আবার চলে আসলেন মক্কার পথ ধরে, মক্কায় চলে আসলেন। আর আবু ঠিক কিছুক্ষণ পর আবু জেহেলের লোকজন গিয়ে উপস্থিত, ওই বহেরাবাদ্দিরা ডাকছে, এই তুমি আসো এদিকে, এইখানে কোনো লোক আসছিল, একটা দল আসছিল মক্কা থেকে, কয় আসছিল, কোন দিকে গেছে, যেমন গেছে এইদিকে, দেখায় দিছে এইদিকে, কয় এইদিকে গেছে। এরা তো ঘোড়ার উপর চৈরা দৌড়, মানে দেরি করেনি, তাড়াতাড়ি ধরতে হইব। হাদিসের মধ্যে লিখছে যে সেদিন ব্যবসা বাণিজ্য না করেও লাভবান হয়েছিল, তারা শ্যামশিরিয়া না গিয়ে বেচা কিনি না করেও লাভবান, কিভাবে তারা জানে রক্ষা পেয়েছিল। পৃথিবীতে মানুষের জীবনের উপর আর কোনো কিছু, তাই আল্লাহ পাক রক্ষা করেছিলেন সেদিন।